বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আবুল মনসুর আহমদের ঐতিহাসিক বই আমার দেখা রাজনীতির ৫০ বছর। আজকে ১১তম পর্ব। নয়া হক মন্ত্রিসভার স্বরূপ। মুসলিম বাংলার রাজনীতিতে এই পরিবর্তন আসিল এক বছরও কম সময়ের মধ্যে। হক সাহেব যখন মুসলিম লীগকে বাদ দিয়া কৃষক প্রজা পার্টির সুভাষপন্থী কংগ্রেস ও হিন্দু সভার সহিত প্রগ্রেসিভ কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করেন, তখন আইন পরিষদের মোট ২৫০ জন ও মুসলিম ১২৩ জন মেম্বরের মধ্যে মাত্র ৩৫ জন ও আইনসভার মুসলিম সদস্য ৩৭ জনের মধ্যে মাত্র ৮ জন মুসলিম লীগ দলে থাকেন, বাকি সকলেই হক সাহেবের পক্ষে থাকেন। অথচ বছরনাগুড়িতেই অনেক মেম্বর ছাত্র জনতার চাপে অনিচ্ছা সত্ত্বেও হক সাহেবের পক্ষ ছাড়িয়া মুসলিম লীগ পক্ষে চলিয়া যান। অবশ্য তাতে হক মন্ত্রিসভার মুসলিম সমর্থকরা কোনো দিনই আইন পরিষদে বা উচ্চ পরিষদে কোথাও মাইনরিটি হন নাই। এই নব পর্যায়ের হক মন্ত্রিসভা ১৯৪১ সালের ১৬ই ডিসেম্বর হইতে ১৯৪৩ সালের ২৯শে মার্চ পর্যন্ত এক বছর ৪ মাসের অধিককাল ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এই মুদ্দতে হক সাহেব মুসলিম বাংলার জন্য উল্লেখযোগ্য কিছু করিতে না পারিলেও ইচ্ছাকৃতভাবে কোনো অনিষ্টও করেন নাই। তথাপি মুসলিম লীগ তরফের প্রচার ফলে এবং অবস্থা গতিকে মুসলিম গণমনে এবং তার চেয়েও বেশি মুখে মুখে এই মন্ত্রিসভার মুদ্দতটা মুসলিম বাংলার অন্ধকার যুগ হু হক সাহেবের জীবনের কলঙ্কময় অধ্যায় রূপে চিত্রিত হইয়াছে। প্রথমে নামটার কথাই ধরা যাক। মুসলিম লীগাররা এটাকে শ্যামা হক মন্ত্রিসভা নামে আখ্যায়িত করিয়াছেন। শাসনতন্ত্রের দিক দিয়া এই বিশেষণ যেমন অসৌজন্যমূলক ছিল, বাস্তব ব্যাপারেও এটা তেমনই ভিত্তিহীন ছিল। হক সাহেব শ্যামাপ্রসাদ বা হিন্দু সভার সাথে কথায় কি কাজে প্রধানমন্ত্রিত্ব বাটোয়ারা করেন নাই। ডাক্তার শ্যামাপ্রসাদ ছাড়া ওই মন্ত্রিসভায় হিন্দু সভার আর কোনো মন্ত্রী ছিলেন না। তিনি যদিও অর্থ দফতরের মন্ত্রী ছিলেন, তবু অন্যান্য মন্ত্রীদের চেয়ে তার কোনো বিশেষ অধিকারও ছিল না। হক সাহেবের উপর তার প্রভাবও কংগ্রেসিভ মন্ত্রীদের চেয়ে বেশি ছিল না। তথাপি হক সাহেবের রাজনৈতিক দুশ্মনেরা, বিশেষত লীগ নেতারা, এই মন্ত্রিসভাকে শ্যামা হক মন্ত্রিসভা নাম দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল মুসলিম জনসাধারণের চোখে প্রথম দৃষ্টিতেই মন্ত্রিসভাকে অপ্রিয় করা। কিন্তু এ কাজ এমন সোজা হইত না যদি নয়া মন্ত্রিসভা পরপর কতকগুলি ভুল না করিতেন। এই সব ভুল করিবার মূলে রহিয়াছে অবশ্য বাংলার হিন্দু নেতৃবৃন্দের অদূরদর্শী সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। হক সাহেব জিন্না সাহেবের সাথে ব্যক্তিগতভাবে ও মুসলিম লীগের সাথে প্রতিষ্ঠান হিসাবে যুদ্ধে নামিয়া দুর্জয় সাহসের কাজ করিয়াছিলেন সারা বাংলার, বিশেষত মুসলিম বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে। তার গুরু স্যার প্রফুল্ল চন্দ্রের মতো হক সাহেবও মনে করিতেন পশ্চিমা নেতৃত্ব শুধু বাংলার রাজনীতিতেই অনধিকার চর্চা ও অন্যায় প্রভাব বিস্তার করে নাই, হিন্দু মুসলিম মরওয়ারিরা বাংলার অর্থনৈতিক জীবনও চাপিয়া বসিয়াছে। এই উভয় রাহুর কবল হইতে বাংলাকে মুক্ত করাই ছিল হক সাহেবের প্রগ্রেসিভ কোয়ালিশন গঠনের অন্যতম উদ্দেশ্য। অবশ্য এ কথা সহজেই বলা যায় যে এত মহৎ উদ্দেশ্যের কথা ভাবিয়া চিন্তিয়া হক সাহেব ও কাজ করেন নাই। অমন গঠনমূলক চিন্তাধারা হক সাহেবের স্বভাবের মধ্যেই ছিল না। তিনি প্রায় সব কাজ করিতেন ভাব প্রবণতা বসে এবং সাময়িক প্রয়োজনের তাগিদে। কিন্তু এটা হক মনীষার বিরাটত্বের নিদর্শন যে তিনি ভাব প্রবণতা বসে যা করিতেন বা বলিতেন তার প্রায় সবগুলি গুরুতর জাতীয় তাৎপর্য বহন করিত। আপাত দৃষ্টিতে অনেকগুলি খারাপ লাগিত, আপাত শ্রবণে অনেকগুলি অশালীন ও শ্রুতিকটু শোনাইত বটে, কিন্তু পরিণাম বিচারে সেগুলি বাস্তব সত্য বলিয়া বোঝা যাইত। মুসলিম লীগের পাটনা অধিবেশনে
তিনি শেতানার অর্থাৎ হিন্দু প্রধান প্রদেশে মুসলিম পীড়ন হইলে প্রতিশোধ স্বরূপ বাংলায় তিনি হিন্দু পীড়ন করিবেন বলিয়া যে উক্তি করেন, যতই শ্রুতিকটু হোক এটা ছিল এই ধরনের উক্তি। এর মধ্যে তার সাধু উদ্দেশ্য ছাড়া আর কিছু ছিল না, ছিল না বলিয়াই এমন বেয়ারা অশোভন উক্তি তিনি করিয়াছিলেন এমন এক সময়ে যখন তার মন্ত্রিসভার অর্ধেকই হিন্দু এবং তার সমর্থক কোয়ালিশন পার্টির এক তৃতীয়াংশ মেম্বরও হিন্দু। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন বহু দৃষ্টান্ত আছে। বাংলা ভিত্তিক সমাধানের শেষ চেষ্টা, প্রগ্রেসিভ কোয়ালিশন গঠনও ছিল এমনই একটা ব্যাপার। আশু কারণ হয়তো ছিল তার সাময়িক প্রয়োজন, কিন্তু বাপ প্রবণতা বসে তিনি এমন এক কাজ করিয়াছিলেন বাংলার রাজনৈতিক ভবিষ্যতের দিক হইতে যার সম্ভাবনা ছিল বিপুল। কিন্তু বরাবর যেমন এবারও তেমনি হিন্দু নেতৃত্বের অদূরদর্শী সংকীর্ণতা সে সম্ভাবনাকে নস্যাৎ করিয়া দিল। জিন্না হক দ্বন্দ্বকে তারা নিজেদের অপূর্ব সুযোগ মনে করিলেন। খাদে পড়া বাংলার সিংহকে দিয়া তারা গাদার বোঝা বয়াইতে চাইলেন, হক সাহেবকে দিয়া তারা এমন সব কাজ করাইতে চেষ্টা করিলেন। একটু তলাইয়া চিন্তা করিলেই বোঝা যাইত সেগুলি পরিণামে মুসলিম স্বার্থ বিরোধী, সুতরাং সে কাজ মুসলিম সমাজে হক সাহেবের অপ্রিয় হওয়ার কারণ হইতে পারে। এই ধরনের কাজের মধ্যে নিম্নে মাত্র কয়েকটি উল্লেখ করা যাইতেছে। আইন পরিষদের বিবেচনাধীন মাধ্যমিক শিক্ষা বিলটির আলোচনা স্থায়ীভাবে স্থগিত হইল ঘটনাচক্রে। এই সময়েই আজিজুল হকের ভাইস চ্যান্সেলারির অবসান হয়। প্রথম হক মন্ত্রিসভার আমলে 1940 সালে তিনি ভাইস চ্যান্সেলার নিযুক্ত হন। লীগ নেতারা এই ঘটনার সদ্ব্যবহার করিলেন। দুই, 1942 সালের 12 ফেব্রুয়ারি সিরাজগঞ্জ প্রাদেশিক মুসলিম লীগ কনফারেন্সে সভাপতিত্ব করিবার জন্য জিন্না সাহেব 11 ফেব্রুয়ারি কলিকাতা পৌঁছিলে তার উপর 144 দ্বারা নিষেধাজ্ঞা জারির ব্যবস্থা হয়। কলিকাতার মুসলমানদের ফাটিয়া পড়া রোষের মুখে তা পরিত্যক্ত হয়, ফলে জিন্না সাহেব আশাতীত ও কল্পনাতীত অভ্যর্থনা পান এবং নয়া হক মন্ত্রিসভা অনাবশ্যকভাবে একটা অপ্রিয়তা অর্জন করেন। তিন, জাপানি বোমার আক্রমণ হইতে আত্মরক্ষার জন্য জে এআরপি প্রতিষ্ঠান আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। 1942 সালে ইহাকে সম্প্রসারিত করিয়া সিভিল ডিফেন্স নামে একটি স্বতন্ত্র বিভাগে রূপান্তরিত করা হইল। কলিকাতার অধিবাসীরা শতকরা 80 জনই হিন্দু, এই যুক্তিতে এক দ্বারসে বহু হিন্দুকে এই প্রতিষ্ঠানে নতুনভাবে নিযুক্ত করা হইতে লাগিল। মুসলিম লীগ নেতারা এবং তাদের মুখপত্র আজাদ এর বিরাট সুযোগ গ্রহণ করিলেন। তারা এই ব্যবস্থার প্রতিবাদে দস্তর মতো একটি প্রাদেশিক সম্মিলনী করিয়া বসিলেন। হক সাহেবের নয়া মন্ত্রিসভা মুসলিম সমাজে আরও অপ্রিয় হইয়া পড়িলেন। চার, 1942 সালের 24 অক্টোবর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ শহরের জামে মসজিদে পুলিশের গুলিবর্ষণ ও তার ফলে কয়েকজনের মৃত্যু। মসজিদের সামনে হিন্দুদের বাজনার অধিকার লইয়া 16 বছর আগে 1926 সালে বরিশালের কুলখাটি থানার পোনাবালিয়ার পর গুলিবর্ষণের মতো গুরুতর এটাই দ্বিতীয় ঘটনা। কিন্তু সেটা ছিল মসজিদের সামনে, আর এটা হইল মসজিদের ভিতরে। সেটা ছিল দ্বৈত শাসনে ইংরেজ হোম মিনিস্টারের রাজত্বে শ্বেতাঙ্গ জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ব্লান্ডির আমলে, আর এটা হইল স্বায়ত্ত শাসনে হক সাহেবের হোম মিনিস্টার রাজত্বে হিন্দু জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ব্যানার্জির আমলে। মুসলমানরা স্বভাবতই খুব উত্তেজিত হইল, বিচার বিভাগীয় তদন্ত দাবি করিল তারা। কিন্তু সরকার হুকুম দিলেন জেলা ম্যাজিস্ট্রেটকে দিয়া বিভাগীয় তদন্ত করিবার। জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার ব্যানার্জি। তার উপর নানা কারণে জেলার মুসলমানরা অসন্তুষ্ট ছিল, তার উপর তাদের সন্দেহ ছিল। মিস্টার ব্যানার্জির জানা মতেই ওই গুলি চালিয়াছিল। সুতরাং প্রতিবাদে সারা জেলার এবং ক্রমে সারা বাংলার মুসলমানরা খেপিয়া গেল।
কিশোরগঞ্জের মুসলমানরা সঙ্গে সঙ্গে মসজিদের নামকরণ করিল শহীদি মসজিদ। ঘটনার চক্রে এর কিছুদিন আগেই নবযুগ হইতে আমার চাকরি গিয়াছিল। সে ব্যাপারেও আমি উপলব্ধি করিয়াছিলাম যে মুসলিম মন্ত্রীরা এমনকি স্বয়ং হক সাহেবও ক্রমে অসহায় হইয়া পড়িতেছেন। নয়া কোয়ালিশনের সাফল্যের সম্ভাবনা ক্রমেই তিরোহিত হইতেছে। এইভাবে হক সাহেবের প্রগ্রেসিভ কোয়ালিশন মুসলিম সমাজের চরম অপ্রিয়তার পাত্র হইয়া উঠিল। ওদিকে কংগ্রেসের ভারত সার আন্দোলন জোরদার হওয়ার সাথে সাথে ভারত সরকারের দমন নীতিও কঠোরতর হইয়া উঠিতে লাগিল। নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বর্মা ছাড়াইয়া মণিপুরের কোহিমা শহর দরে দরে, কাজেই বাংলার জনগণ সাধারণভাবে এবং হিন্দুরা বিশেষভাবে ইংরেজ বিরোধী মনোভাবে উদ্দীপ্ত। প্রাদেশিক সরকার ভারত সরকারের হুকুম বর্দার মাত্র। শাসনতন্ত্রে যা কিছু স্বায়ত্ত শাসনাধিকারের বিধান ছিল যুদ্ধের বিশেষ অবস্থায় তার সবই আপাতত বাতিল। সুতরাং হক মন্ত্রিসভা কেন কোনো মন্ত্রিসভার পক্ষেই তখন জনপ্রিয়তা রক্ষার সম্ভব ছিল না। এ সময় মেদিনীপুরে কংগ্রেস আন্দোলনকারীদের উপর অমানসিক পুলিশি জুলুম হইল। প্রধানমন্ত্রী হক সাহেব গভর্নর জন হারবার্টকে দুঃসাহসী করা চিঠি লিখিলেন, কিন্তু কিছুই হইল না। ডাক্তার শ্যামাপ্রসাদ এই ফাঁকে পদত্যাগ করিয়া হিন্দু সমাজে খুব জনপ্রিয়তা অর্জন করিলেন, কিন্তু কংগ্রেসী মন্ত্রীরা বা তার কেউ পদত্যাগ করিলেন না। এরপর আরও মাস ছয়েক হক সাহেবের মন্ত্রিত্ব টিকিয়া থাকিল, কিন্তু ওটা শুধু গদিতে টিকিয়া থাকা মাত্র। যুদ্ধাবস্থায় রাজনৈতিক ক্ষমতা খাটাইবার বিশেষ সুযোগ ছিল না দরিয়া নিলেও প্রগ্রেসিভ কোয়ালিশনের আসল যে মহৎ উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সমস্যার সমাধান করিয়া বাংলার হিন্দু মুসলিমে একটা স্থায়ী ঐক্যবন্ধন সৃষ্টি করা, সে দিকেও নেতারা কিছু করিলেন না। মন্ত্রিত্ব রক্ষার কাজে সবাই এত ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন যে দেশের বৃহত্তর সমস্যার কথা ভাবিবার বোধ হয় তাদের সময়ই ছিল না। নাজিম মন্ত্রিসভা। এমনই অবস্থায় ১৯৪৩ সালের ২১ মার্চ দ্বিতীয় হক মন্ত্রিসভা পদত্যাগ করেন। তিন চার দিনের মধ্যেই ৩রা এপ্রিল নাজিমুদ্দিন সাহেব মন্ত্রিসভা গঠন করেন। হক সাহেবের মতো জনপ্রিয় নেতার নেতৃত্বের ও আইন পরিষদে নিশ্চিত মেজরিটির অভাব পূরণের আশায় মুসলিম লীগ নেতারা হক সাহেবের আমলের মন্ত্রীর সংখ্যা ১১ হইতে বাড়াইয়া ১২ করিলেন এবং হিন্দু মন্ত্রীর সংখ্যা ৫ হইতে ৬ করিলেন। ইউরোপীয় মেম্বররা বরাবরের মতোই মন্ত্রিসভা সমর্থন করিয়া গেলেন, তবু নাজিম মন্ত্রিসভা আইন পরিষদে কোনো কাজ করিতে পারিলেন না। কারণ নাজিম মন্ত্রিসভার আমলেই ১৯৪৩ সালের আগস্ট সেপ্টেম্বরে বাংলার ইতিহাসের সর্বাপেক্ষা ধ্বংসকারী দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অনেকের মতে এই দুর্ভিক্ষ ৭৬ মন্ত্রোত্তরের চেয়েও ব্যাপক ও দুর্বিষহ হইয়াছিল। দুর্ভিক্ষের ব্যাপকতার ও যুদ্ধের প্রচণ্ডতার সময় আমরা প্রধানত যানবাহনের অভাবে কলিকাতার বাহিরে যাইতে পারি নাই, কাজেই মফস্বলের দুর্ভিক্ষের দুর্বিষহ চিত্র আমি সচক্ষে দেখি নাই। শুধু মফস্বলে যাইতে পারি নাই তা নয়, শহরের ভিতরেও আমরা প্রায় হাঁটিয়াই কাজকর্ম করিতে বাধ্য হইয়াছিলাম। তা করিতে গিয়া কলিকাতা শহরের রাস্তাঘাটে সেদিন যা দেখিয়াছিলাম তাই এতদিন পরেও বিষম যন্ত্রণাদায়ক দুঃস্বপ্নের মতোই স্মৃতিপথে উদিত হয় এবং গা শিহরিত ওঠে। অবুক্ত নিরন্ন রুগ্ন অস্থি চর্মসার উলঙ্গ নরনারীর মিছিল আমরা শুধু এই সময় দেখিয়াছি। ডাস্টবিনে খাদ্যের তালাশে মানুষে কুত্তায় কারাগারি করিতে তখনই আমরা প্রথম দেখিয়াছি অভুক্ত উলঙ্গ কঙ্কাল সমূহের এই মিছিলের যেন শেষ নেই। কোথা হইতে এত লোক আসিতেছে? খবরের কাগজে পড়িলাম শস্য ভাণ্ডার পূর্ব বাংলার পল্লীগ্রাম হইতেই এই মিছিল আসিতেছে বেশি। অকাল। বিশ্ব ইতিহাসের সর্বাপেক্ষা হৃদয়বিদারী এই দুর্ভিক্ষের দায়িত্ব ও অপরাধ বর্তে নাজিম মন্ত্রিসভার গাড়ে। পরিবেহিত তাদের আমলেই তো এই দুর্ভিক্ষ হইয়াছে।
এই দুর্ভিক্ষে অনুমান 50 লক্ষ লোক মারা গিয়াছে, বদনাম তাদের সইতেই হবে। কিন্তু সত্য কথা এই যে দুর্ভিক্ষের কারণ ঘটিয়াছিল এই মন্ত্রিসভার গদিতে বসার আগেই। এই যুক্তিতে পূর্ববর্তী মন্ত্রিসভা মানে দ্বিতীয় পর্যায়ের হক মন্ত্রিসভাকেই দুর্ভিক্ষের জন্য দায়ী করা হয়। 1946 সালের নির্বাচনে এই দুর্ভিক্ষের দায়িত্ব বণ্টনের আপ্রাণ চেষ্টা হয় উভয় পক্ষ হইতে। প্রাদেশিক মুসলিম লীগের প্রচার সম্পাদক হিসাবে আমি নিজে আকাল আনিল কারা নামে পুস্তিকা লিখিয়াছিলাম। তাতে মুসলিম লীগ মন্ত্রিসভাকে সম্পূর্ণ নির্দোষ সাব্যস্ত করিয়া হক মন্ত্রিসভাকেই অপরাধী প্রমাণ করিয়াছিলাম। কিন্তু সত্য কথা এই যে এসব ছিল নির্বাচনের প্রাককালে পার্টি প্রপাগান্ডা। প্রকৃত পক্ষে ওই আকালের জন্য এককভাবে দুই মন্ত্রিসভার কেউ দায়ী ছিলেন না, উভয় মন্ত্রিসভাই অংশত দায়ী ছিলেন। আসলে অকালের কারণ ঘটাইয়াছিলেন ভারত সরকার। যুদ্ধ প্রচেষ্টার অন্যতম পন্থা হিসাবে তারা বাংলার চাউল যতটা পারিলেন সংগ্রহ করিয়া বাংলার বাইরে সুদূর জব্বলপুরে গুদামজাত করিলেন। জাপানিদের হাত হইতে দেশীয় যানবাহন সরাইবার মতলবে ডিনায়াল পলিসি হিসাবে নদীমাতৃক পূর্ব বাংলার সমস্ত নৌকা ধ্বংস করিয়া জনসাধারণের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য অচল করিয়া দিলেন। চরম প্রয়োজনের দিনেও ভারত সরকার বাংলা হইতে নেওয়া চাউলগুলিও ফেরত দিলেন না। বাংলা সরকার যখন বিহার হইতে উদ্দীপ্ত চাউল খরিদ করিতে চাইলেন, তখন বাংলাসহ অন্যান্য প্রদেশের হিন্দু নেতারা চাউল সরবরাহের প্রতিবাদ করিলেন। কেউ কেউ স্পষ্টই বলিলেন, খাদ্য ঘাটতির বাংলাদেশ কেমন করিয়া পাকিস্তান দাবি করে তা শিখাইতে হইবে। এগুলি আকালের বাইরের কারণ, এগুলির জন্য হক সরকার ও নাজিম সরকার কাউকে দোষ দেওয়া যায় না। আকালের দায়িত্ব, কিন্তু যে জন্য তাদের দোষ দেওয়া যায় সেটা ছিল তাদের দায়িত্বচ্যুতি ও কর্তব্য ত্রুটি। নির্বাচিত প্রাদেশিক সরকার হিসাবে যা তাদের কর্তব্য ছিল তা তারা করেন নাই। তারা সম্পূর্ণ আমলাতান্ত্রিক সরকারের মতো কাজ করিয়াছিলেন। প্রথমত, তারা অবস্থা জানিয়েও নিজেরা সাবধান হন নাই। দ্বিতীয়ত, জনসাধারণকে সাবধান করেন নাই, বরঞ্চ প্রকৃত অবস্থা জনসাধারণ হইতে গোপন করিয়াছিলেন। খাদ্যভাব অনিবার্য ও আসন্ন, তবু বলিয়াছেন কোনো অভাব নাই। অনাহারে লোক মরিতে শুরু করিয়াছে, তবু বলিয়াছেন কেউ মরে নাই। যারা মরিয়াছে তারা খাদ্যের অভাবে মরে নাই, অতি ভোজনের দরুন পেটের পীড়ায় মরিয়াছে ইত্যাদি। দায়িত্বহীন আমলাতান্ত্রিক সরকারের এটা চিরন্তন অভ্যাস। দেশবাসী এই সরকারি অভ্যাসের সাথে সুপরিচিত। পাকিস্তানে আজও চলিতেছে, গণতন্ত্রের অভাবই এর কারণ। এ অবস্থায় জনসাধারণের প্রতি যেমন সরকারের দায়িত্ববোধ নাই, সরকারের প্রতিও তেমনি জনসাধারণের কোনো দায়িত্ববোধ নাই। পাঠকগণ সাম্প্রতিক এমন ঘটনার কথা জানেন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমাণ ঘোষণা করিতে গিয়া প্রথমে সরকার পক্ষ যেখানে বলিয়াছেন মাত্র 4 জন মারা গিয়াছে, সেখানে জনসাধারণের পক্ষ হইতে বলা হইয়াছে 40,000 মারা গিয়াছে। শেষ পর্যন্ত অনেক হিসাব কিতাব করিয়া সরকার স্বীকার করিয়াছেন মাত্র 4,000 মারা গিয়াছে। জনসাধারণও যেন সেই সংখ্যা মানিয়া লইয়াছে। এ যেন আগের দিনের চকবাজারে জিনিস খরিদ করা। দোকানদার হাকিলেন 5 টাকা, খরিদ্দার বলিলেন 4 আনা, দামাদামিতে শেষ পর্যন্ত 10 আনায় খরিদ বিক্রি হইল। গণতন্ত্রহীন আমাদের দেশের জনগণ ও সরকারের সম্বন্ধ আজও তাই। জনগণ যত বেশি ক্ষতি দেখাইয়া, যত বেশি চাহিয়া, যত বেশি আদায় করিতে পারে তাই লাভ। আর সরকারও ক্ষতি যত কমাইয়া, সাহায্য যত কম দিয়া পারেন ততই লাভ। যুদ্ধাবস্থার দরুন তৎকালীন সরকার 2টি নির্বাচিত মন্ত্রিসভা হইয়াও কার্যত ছিলেন আমলাতান্ত্রিক। মন্ত্রীদের অপরাধ ছিল এই যে জনগণের কোনো কাজে লাগেন নাই, তবু তারা গদি আঁকড়াইয়া পড়িয়াছিলেন। কথায় আছে, চরম দুর্দিনে মানুষের অজ্ঞাত প্রতিভার সন্ধান হয়। 50 সালের ওই নজিরবিহীন আকালে
মুসলিম বাংলা নিজের মধ্যে কিছু কিছু মানবসেবীর সন্ধান পাইয়াছিল। এদের মধ্যে শহীদ সোহরাওয়ার্দীর নাম সকলের আগে নিতে হয়। অত অভাবের মধ্যে ধৈর্য ও সাহসে বুক বাঁধিয়া গ্রুয়েল কিচেন ও লঙ্গরখানা খুলিয়া তিনি কিভাবে আর্ত ও ক্ষুধার্তের সেবা করিয়াছিলেন সেগুলো পরিদর্শনের জন্য আহার নিদ্রা বলিয়া দিনরাত চরকির মতো ঘুরিয়া বেড়াইতেন, সেটা ছিল দেখিবার মতো দৃশ্য। পাকিস্তানের ভবিষ্যৎ রূপায়ণ। আলিপুরে ওকালতি শুরু করিয়াছি, নতুন জায়গায় ব্যবসা শুরু করিয়াছি, সুতরাং মক্কেল কম, অবসর প্রচুর, বিকালটা একদম ফ্রি, বাসার কাছে আজাদ অফিস। আজাদ এর সম্পাদকীয় ও ম্যানেজারীয় বিভাগের প্রায় সকলেই আমার বন্ধু বান্ধব, কাজেই প্রায় সেখানেই আড্ডা, দুনিয়ার সমস্ত সমস্যার আলোচনা এবং অনেক ক্ষেত্রে সমাধানও হয় সংবাদপত্র অফিসে, আজাদ অফিসও তাই হইত। আমি ছাড়া আরও লোক জুটিতেন এইসব বৈঠকে, আমি যেমন পারিলাম বন্ধুদের ফেসি বিরোধী করিতে, বন্ধুরাও তেমনি পারিলেন আমাকে পাকিস্তানবাদী করিতে। বন্ধুদের যুক্তি তর্ক ছাড়া ডাক্তার আম্বেদকারের ইংরাজি পাকিস্তান ও বন্ধুবর মুজিবুর রহমান খার বাংলা পাকিস্তান এই দুইখানা বই আমার মনে বিপুল ভাবান্তর আনয়ন করিল। আমি পাকিস্তানবাদী হইয়া গেলাম, কিন্তু এ সম্পর্কে দুইটা বিচার্য বিষয় থাকিল। এক, পাকিস্তান দাবিকে দেশ বিদেশের সকল চিন্তকের কাছে গ্রহণযোগ্য করিতে হইলে উহাকে একটা ইন্টেলেকচুয়াল রূপ দিতে হইবে, ইতিহাস ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের বিচারে উহাকে যুক্তিসহ ও প্র্যাকটিক্যাল করিতে হইবে। দুই, শুধু ধর্মের ডাকে পাকিস্তান আসিলে মোল্লাদের প্রাধান্য হওয়ার সম্ভাবনা আছে, মোল্লাদের প্রভাবে মুসলমানরা কেবল পিছন ফিরিয়া রাস্তা চলে, তাই জীবন পথে মুসলমানরা এত বেশি হোঁচট খাইতেছে। ধর্মীয় ভ্রাতৃত্বের নামে রাষ্ট্র গঠিত হইলে তাতে কৃষক শ্রমিকের স্বার্থ বিপন্ন হইতে পারে, এই দুইটা সম্ভাবনাকে ঠেকাইতে হইবে। এই আলোচনার ফলে প্রথম উদ্দেশ্যের জন্য পূর্ব পাকিস্তান রেনেসাঁস সোসাইটি গঠন করা সাব্যস্ত হইল। দ্বিতীয়টা সম্বন্ধে বন্ধুরা আমাকে আশ্বাস দিলেন যে জিন্না সাহেবের মতো বাস্তব জ্ঞানী মডার্ন নেতার নেতৃত্বে যে রাষ্ট্র গঠিত হইবে তাতে মোল্লাদের প্রাধান্য থাকিতে পারে না। এই প্রসঙ্গে বন্ধুরা খবরের কাগজ গুজিয়া সাম্প্রতিক একটা ঘটনার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করিলেন। মুসলিম লীগের অন্যতম নেতা মাহমুদাবাদের তরুণ রাজা এক বক্তৃতায় বলিয়াছিলেন যে পাকিস্তানে কোরআনের আইন অনুসারে শাসন কার্য চলিবে। জিন্না সাহেব পরদিনই তার প্রতিবাদে খবরের কাগজে বিবৃতি দিয়া রাজা সাহেবকে দমকাইয়া দিয়াছেন এবং বলিয়াছেন পাকিস্তান একটি প্রগতিবাদী মডার্ন গণতান্ত্রিক রাষ্ট্র হইবে। আর জমিদার ধনিকদের প্রাধান্য সম্বন্ধে বন্ধুরা বলিলেন যে পাকিস্তান সংগ্রামেই যদি জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠিত করা যায় তবে সে সম্ভাবনা একেবারেই অঙ্কুরে বিনষ্ট হইতে পারে। এ অবস্থায় বাংলার কৃষক প্রজা নেতা কর্মীরা যদি সদল বলে মুসলিম লীগে সুতরাং পাকিস্তান সংগ্রামে সামিল হইয়া যান তবে এদিককার বিপদ সম্পূর্ণরূপে দূর হইয়া যাইবে। সহকর্মীদের সাথে শেষ আলোচনা। কথাটা আমার খুব পছন্দ হইল। কৃষক প্রজা নেতাদের মধ্যে যাদের আমি কলিকাতায় উপস্থিত পাইলাম তাদের সকলকে আমি আমার বাসায় দাওয়াত করিলাম। আশরাফুজ্জামান চৌধুরী, শামসুদ্দিন আহমদ, মিস্টার আবুল হোসেন সরকার, অধ্যাপক হুমায়ুন কবির, নবাবজাদা হাসান আলী, গিয়াসুদ্দিন আহমদ ও চৌধুরী নুরুল ইসলাম প্রভৃতি নেতৃবৃন্দ আমার বাসায় সমবেত হইলেন। অনেক আলাপ আলোচনা হইল, কিন্তু আমার মতবাদ ও বিশ্লেষণ তারা গ্রহণ করিলেন না, তবে আলোচনা ভাঙ্গিয়েও দিলেন না। পরপর কয়েকদিন ধরিয়া আলোচনা চলিল। তৎকালে কংগ্রেসের ভারত সার আন্দোলন খুবই জোরদার হইয়াছে, ইউরোপে হিটলারের জয় জয়কার, মিত্রপক্ষসহ ইংরেজরা প্রায় ফতুর, এশিয়ান জাপান ইঙ্গ মার্কিন শক্তিকে মারের পর মার দিতেছে, সুভাষবাবুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ কুহিমায় পৌঁছিয়াছে, এমন পরিবেশে মুসলিম লীগের সহিত মার্চ করার প্রয়োজনীয়তা সকলের কাছেই খুব ক্ষীণ মনে হইল। আমাদের আলোচনা সভা ভাঙ্গিয়া গেল,
আমার এদিককার চেষ্টা ব্যর্থ হওয়ায় আমি খবরের কাগজে বিবৃতি দিয়া কৃষক প্রজা কর্মীদের কর্তব্য সম্বন্ধে আমার মতামত ব্যক্ত করিলাম। আমার এইসব বিবৃতি মুসলিম লীগের মুখপত্র আজাদ ছাড়া আর কেউ ছাপিলেন না, ফলে বন্ধুরা প্রায় সকলেই দরিয়া নিলেন আমি মুসলিম লীগে যোগদান করিয়া ফেলিয়াছি, অথবা কৃষক প্রজা কর্মীদের কাছে আমার উপদেশের স্বভাবতই কোনো মূল্য থাকিল না। রেনেসা সোসাইটিতে যোগদান। ইতিমধ্যে আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন প্রবৃত্তির উদ্যোগে প্রতিষ্ঠিত রেনেসা সোসাইটির মতবাদে আমি আকৃষ্ট হইলাম। শামসুদ্দিন ও আমি একই ম্যানশনের পাশাপাশি ফ্ল্যাটে থাকিতাম। রাত দিন আমাদের মধ্যে রাজনৈতিক বিবর্তনের ও যুদ্ধ পরিস্থিতির আলোচনা হইত। আমাকে বুঝাইবার জন্য শামসুদ্দিন প্রায়ই তার সহকর্মী মুজিবুর রহমান খা ও হবিবুল্লাহ বাহারকে সঙ্গে নিয়ে আসিতেন। দীর্ঘক্ষণ দরিয়া গরম আলোচনা হইত, ফলে আমি রেনেসা সোসাইটিতে যোগদান করিলাম। এরা আমার প্রাপ্যাধিক মর্যাদা দিলেন, আমাকে মূল সভাপতি নির্বাচন করিয়া পূর্ব পাকিস্তান রেনেসা সম্মিলনের আয়োজন করিলেন। 1944 সালের 5 মে তারিখে ইসলামিয়া কলেজের মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্যমের মধ্যে এই সম্মিলনী হইল। মাওলানা মোহাম্মদ আকরম খা সম্মিলনী উদ্বোধন করিলেন, আমি হইলাম মূল সভাপতি, শামসুদ্দিন হইলেন অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান, অধ্যাপক ডাক্তার সুশোভন সরকার, ডাক্তার সাদেক, ডাক্তার সৈয়দ সাজ্জাদ হোসেন, অধ্যাপক আদমুদ্দিন, আব্দুল মওদুদ, হবিবুল্লাহ বাহার, শ্রীযুক্ত মনোরঞ্জন ভট্টাচার্য প্রভৃতি বহু মনীষী বিভিন্ন শাখার সভাপতি হইলেন। কলিকাতার বহু লেখক সাহিত্যিক ছাড়াও মুসলিম বাংলার রাজনৈতিক নেতাদের প্রায় সকলেই এই সম্মিলনীতে উপস্থিত ছিলেন। নেতাদের মধ্যে জনাব এ কে ফজলুল হক, তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, শহীদ সোহরাওয়ার্দী, ডাক্তার মেজর স্যার হাসান সোহরাওয়ার্দী, আবুল হাশিম, তমিজুদ্দিন খা এবং নাজিমুদ্দিন মন্ত্রিসভার সকল মন্ত্রী উপস্থিত ছিলেন। ছাত্র তরুণরা বিশালাকার হলটি একেবারে জমজমাট করিয়াছিল। আমার অভিবাসনটা খুবই জনপ্রিয় হইয়াছিল, উহার কয়েক হাজার কপি বিক্রয় হইয়া গিয়াছিল সম্মিলনীতেই। আমার অভিবাসনে দুইটা মূল কথা বলিয়াছিলাম যা মুসলিম লীগ নেতৃবৃন্দের মতের সঙ্গে বেমিল হইয়াছিল, বোধ হয় সেই জন্যই নতুনও লাগিয়াছিল। প্রথমত আমি বলিয়াছিলাম পাকিস্তান দাবিটা প্রধানত কালচারাল অটোনমির দাবি, বলিয়াছিলাম রাষ্ট্রীয় স্বাধীনতার চেয়েও কালচারাল অটোনমি অধিক গুরুত্বপূর্ণ। এই দিক হইতে পাকিস্তান দাবি শুধু মুসলমানদের সাম্প্রদায়িক দাবি নয়, এটা গোটা ভারতের কালচারাল মাইনরিটির জাতীয় দাবি। দ্বিতীয় কথা আমি বলিয়াছিলাম যে ভারতীয় মুসলমানরা হিন্দু হইতে আলাদা জাত তো বটেই, বাংলার মুসলমানরাও পশ্চিমা মুসলমানদের হইতে পৃথক জাত। বলিয়াছিলাম শুধুমাত্র ধর্ম জাতীয়তার বুনিয়াদ হইতে পারে না, আমি আরব পারস্য তুরস্কের মুসলমানদের ও ইউরোপীয় খ্রিস্টানদের দেশগত জাতীয়তার নজির দিয়েছিলাম। কথাটা মুসলিম লীগের তৎকালীন মতবাদের সঙ্গে বেসুরা শোনাইলেও সম্ভবত মুসলিম লীগ নেতৃবৃন্দের কেউ প্রতিবাদ করেন নাই, কারণ কথাটা ছিল মূলত সত্য। মুসলিম লীগের পাকিস্তান দাবি ধর্মভিত্তিক জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত বলিয়া যেসব মুসলিম ও হিন্দু সাহিত্যিক সাংবাদিক ও রাজনৈতিক কর্মী পাকিস্তান দাবির বিরুদ্ধতা করিতেছিলেন, আমার অভিবাসন তাদের অনেকেরই দৃষ্টিভঙ্গিতে খানিকটা পরিবর্তন আনিতে সক্ষম হইল। আমার অনেক শ্রদ্ধেয় ও প্রবীণ কৃষক প্রজা ও কংগ্রেস কর্মীদের মধ্যে যারা নিখিল ভারতীয় জাতীয়তার মোকাবেলায় বাঙালি জাতীয়তার দাবি তোলার পক্ষপাতী ছিলেন তারা এই মত প্রচারে উদ্যোগী হইলেন। কমরেড রায় ব্যতীত কমিউনিস্ট পার্টির কমরেড বঙ্কিম মুখার্জি, কমরেড পিসি যোশী প্রভৃতি অনেকেই পাকিস্তান দাবিকে ন্যাশনাল মাইনরিটির আত্মনিয়ন্ত্রণাধিকার বলিয়া মানিয়া নিলেন। কৃষক প্রজা নেতৃবৃন্দের সহিত আলাপ আলোচনার সুফল পাওয়া না গেলেও আজাদ এ প্রকাশিত আমার আবেদনের সুফল হইল। বিভিন্ন জেলার কৃষক প্রজা কর্মীদের অনেকেই আমার মত সমর্থন করিয়া এবং কেহ কেহ আরও কতিপয় প্রশ্ন সম্বন্ধে আলোকপাত করিতে
অনুরোধ করিয়া পত্র লিখিতে লাগিলেন। সবচেয়ে বেশি আনন্দিত হইলাম সমিতির প্রেসিডেন্ট মৌলানা আবদুল্লাহিল বাকি সাহেবের পত্র পাইয়া। তিনি আমার সাথে সম্পূর্ণ একমত, এমনকি আমার লেখা পড়িবার আগে হইতেই তিনি এই লাইনে চিন্তা করিতেছিলেন, আমাকে এ ব্যাপারে আরও অগ্রসর হইবার জন্য উৎসাহ দিলেন। শহীদ সাহেবের চেষ্টা। আমি কংগ্রেস প্রতিষ্ঠানকে স্বাধীনতা সংগ্রামের ন্যাশনাল প্ল্যাটফর্ম ও কৃষক প্রজা সমিতিকে সে প্ল্যাটফর্মের অন্যতম শ্রেণী প্রতিষ্ঠান বলিতাম। এই কথার সূত্র ধরিয়া শহীদ সাহেব কৃষক প্রজা সমিতিকে কংগ্রেসের বদলে মুসলিম লীগের শ্রেণী শাখা হইতে উপদেশ প্রদান করেন। কিছুদিন আলোচনার পর তিনি লীগ কৃষক প্রজা যুক্ত ফ্রন্ট গঠনের প্রস্তাব দেন। আমি আনন্দের সাথে এই প্রস্তাব মূলনীতি হিসাবে সমর্থন করি। কৃষক প্রজা সমিতির অন্যতম বিশিষ্ট সদস্য মিস্টার নির্মল কুমার ঘোষ শহীদ সাহেবের বিশ্বস্ত লোক ছিলেন। তিনি আমার ও আমার সহকর্মীদেরও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার মাধ্যমে শহীদ সাহেবের সহিত কৃষক প্রজা নেতাদের আলোচনা চলে। শেষ পর্যন্ত শহীদ সাহেবের প্রস্তাব এইরূপ দাঁড়াইয়াছিল, প্রাদেশিক আইন পরিষদের ও আইনসভার মোট মুসলিম আসনের শতকরা 40টি আসনে কৃষক প্রজা পার্টির মনোনীত প্রার্থীকে মুসলিম লীগের মনোনীত প্রার্থী বলিয়া গণ্য করা হইবে। কৃষক প্রজা পার্টির এলএমএরা মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির ভিতরে স্বতন্ত্র গ্রুপ হিসাবে কাজ করিতে পারিবেন, কিন্তু মুসলিম লীগ পার্টির ডিসিপ্লিন মানিয়া চলিতে হইবে। প্রস্তাবটি আমি গ্রহণ করিলাম এবং আমার পূর্বোক্ত সহকর্মীদের দিয়া ইহা গ্রহণ করাইবার জন্য আবার আলোচনা সভার আয়োজন করিলাম। নির্মল বাবু এ ব্যাপারে যথেষ্ট চেষ্টা চরিত্র করিলেন। কৃষক প্রজার স্বার্থ এতে যথেষ্ট রক্ষিত হইবে বলিয়া নিজেও বুঝিলাম। শহীদ সাহেবও আমাকে বুঝাইলেন। তিনি আমাকে দেখাইলেন কৃষক প্রজা পার্টির মনোনীত শতকরা 40টি সদস্য ছাড়াও মুসলিম লীগের মনোনীত শতকরা 60 জনের মধ্যে অর্ধেকের বেশি কৃষক প্রজা শ্রেণীর লোক থাকিবেন। কৃষক প্রজার স্বার্থের ব্যাপারে তারা নিশ্চয়ই কৃষক প্রজা সমিতির কর্মপন্থার সমর্থক হইবেন, ফলে মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির মধ্যে কৃষক প্রজা প্রতিনিধিদের স্বচ্ছন্দ মেজরিটি হইবে। এইভাবে বাংলার আইন পরিষদের এলাকার কার্যকলাপে কৃষক প্রজার স্বার্থ রক্ষিত তো হইবেই, গোটা পাকিস্তান আন্দোলনেও কৃষক প্রজার দাবি প্রতিফলিত হইবে। শহীদ সাহেবের এই প্রতিশ্রুতিতে সন্দেহ করিবার কোনো কারণ ছিল না। বস্তুত মুসলিম লীগকে মুসলিম জনসাধারণের মধ্যে জনপ্রিয় করিবার পদক্ষেপ রূপে জমিদারি উচ্ছেদকে মুসলিম লীগের আদর্শ হিসাবে গ্রহণ করা হইয়াছিল। প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলে এই প্রস্তাব পাশ হইয়াছিল আমার উপদেশে এবং বন্ধুবর জনাব নুরুল আমিন ও জনাব গিয়াসউদ্দিন পাঠানের আন্তরিক ও অবিশ্রান্ত চেষ্টায়। প্রধানত ময়মনসিংহ জেলার প্রতিনিধিদের দৃঢ় মনোভাবে ও সমবেত চেষ্টায় এটা সম্ভব হইয়াছিল। বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদের প্রস্তাবও কাউন্সিলে তোলা হইয়াছিল, এটাও ময়মনসিংহের প্রতিনিধিরাই করিয়াছিলেন। কিন্তু বড় বড় কতিপয় নেতার প্রবল বিরুদ্ধতার ফলে প্রস্তাবটি পরিত্যক্ত হয়। মুসলিম লীগে যোগদান। যা হোক, শেষ পর্যন্ত আমার সহকর্মী বন্ধুরা এই প্রস্তাবে রাজি হন নাই। এখানে উল্লেখযোগ্য যে কৃষক প্রজা সমিতির সভাপতি মৌলানা আবদুল্লাহিল বাকি শহীদ সাহেবের প্রস্তাব মানিয়া লইতে ব্যক্তিগতভাবে সম্মত হইয়াছিলেন, কিন্তু এ কথাও লিখিয়াছিলেন যে তিনি নিজে আইনসভার মেম্বার না হওয়ায় এ বিষয়ে কোনো নির্দেশ দিবার যোগ্যতা রাখেন না, এ ব্যাপারে চূড়ান্ত মত দিবার তারাই অধিকারী। কৃষক প্রজা পার্টির MLA গণ তাদের চূড়ান্ত মতে শহীদ সাহেবের প্রস্তাব অগ্রাহ্য করিলেন, অথচ কৃষক প্রজা সমিতির ওয়ার্কিং কমিটির বৈঠক দেওয়া হইল না। অবশেষে অগত্যা আমি মুসলিম লীগে যোগদান করিয়া খবরের কাগজে বিবৃতি দিলাম। সমিতির সভাপতি মৌলানা আবদুল্লাহিল বাকি সাহেব এই সিদ্ধান্তের জন্য আমাকে মোবারকবাদ দিয়া পত্র লিখিলেন। কয়েকদিন পরে তিনিও মুসলিম লীগে যোগদান করিলেন। কৃষক প্রজা সমিতির নেতা ও কর্মীদের মধ্যে স্বভাবতই বিভ্রান্তি ও বিশৃঙ্খলা দেখা দিল।
ব্যক্তিগতভাবে যার যেমন ও যখন সুবিধা হইল কৃষক প্রজা নেতারা, তেমন ও তখন মুসলিম লীগে যোগদান করিতে লাগিলেন। যারা কংগ্রেসের দিকে হেলিয়া ছিলেন তারা পুরোপুরি ও খোলাখুলি কংগ্রেসে ঢুকিয়া পড়িলেন। অবশেষে নবাবজাদা হাসান আলী এবং আরও পরে সমিতির সেক্রেটারি শামসুদ্দিন আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল ইসলাম চৌধুরী এবং গিয়াসুদ্দিন আহমদ MLA মুসলিম লীগে যোগ দিলেন। এক নবাবজাদা হাসান আলী ছাড়া আর সকলে আসন্ন নির্বাচনে মুসলিম লীগের টিকিট চাহিয়া এই বদনামের বাগী হইলেন যে তারা টিকিটের জন্যই মুসলিম লীগে যোগ দিয়েছেন। এক শামসুদ্দিন সাহেব ছাড়া আর কেউ লীগের টিকিট পান নাই। এইরূপে বিচ্ছিন্নভাবে কৃষক প্রজা নেতারা কেউ কংগ্রেসে এবং বেশিরভাগ মুসলিম লীগে যোগদান করায় কৃষক প্রজা সমিতি কার্যত লোপ পাইল। অথচ কোনো প্রতিষ্ঠানেই তারা নিজেদের অস্তিত্বের কোনো স্ট্যাম্প বা ছাপ রাখিতে পারিলেন না। এই কারণে আজও অনেক সময় আমার মনে হয় যথাসময়ে সোহরাওয়ার্দী ফর্মুলা গ্রহণ করিলে কৃষক প্রজা সমিতির বালত হইতই মুসলিম লীগ রাজনীতিতে এবং পরবর্তীকালে পাকিস্তান রাজনীতিতেও অধিকতর সুস্থতা দেখা যাইত। পাকিস্তান হাসিল। আমি কলেজ জীবন হইতেই সক্রিয় রাজনীতি করিতেছিলাম বটে, কিন্তু মহাত্মা গান্ধীর শিক্ষা প্রভাবে কতকটা এবং নিজের মেজাজ মর্জির ফলে কতকটা আমি কোনো নির্বাচনে প্রার্থী হই নাই। কিন্তু মুসলিম লীগে যোগ দেওয়ার পর তৎকালীন সেক্রেটারি বন্ধুবর আবুল হাশিমের প্রভাবে আমি 1946 সালে একবার প্রাদেশিক আইন পরিষদের এবং দুইবার কেন্দ্রীয় আইন পরিষদের মেম্বার হইবার চেষ্টা করিয়াছিলাম। তিনবারই আমি নিরাশ হইয়াছিলাম। এক, প্রাদেশিক মুসলিম লীগ আমাকে প্রাদেশিক আইন পরিষদের প্রার্থী হিসাবে মনোনয়ন দান করেন, কিন্তু কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড আমার নাম বাতিল করিয়া আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিনকে মনোনীত করেন। দুই, আমি 1946 সালের সেপ্টেম্বর মাসে মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসাবে গণপরিষদের মেম্বার নির্বাচিত হইলাম। গণপরিষদের বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য তৈয়ারও হইয়াছিলাম, এমন সময় জিন্না সাহেব গণপরিষদ বয়কট করার নির্দেশ দিলেন। আমার মেম্বরগিরি করা আর হইল না। তিন, এরপরে পাকিস্তানের জন্য স্বতন্ত্র গণপরিষদ গঠনের সময় মুসলিম লীগ আবার আমাকে মনোনীত করিলেন। বঙ্গীয় ব্যবস্থা পরিষদের মুসলিম মেম্বরদের ভোটে গণপরিষদের মুসলিম মেম্বার নির্বাচিত হওয়ার বিধান ছিল। সিঙ্গল ট্রান্সফারেবল পদ্ধতিতে এই ভোট দিবার নিয়ম ছিল। যে তিনজন মুসলিম মেম্বার আমার বাগে পড়িয়াছিলেন তাদের মধ্যে একজন মুসলিম লীগের হুইপ অমান্য করিয়া আমার স্থলে অন্য লোককে ভোট দিয়াছিলেন, ফলে আমি নির্বাচিত হতে পারি নাই। এইভাবে তিনবার চেষ্টা করিয়াও আমি মুসলিম লীগের সেবক হিসাবে কেন্দ্রীয় অথবা প্রাদেশিক আইন পরিষদের মেম্বার হতে পারি নাই। বুঝিলাম মুসলিম লীগের লোক হিসাবে মেম্বার হওয়া আমার বরাতেই ছিল না। লীগের প্রচার সম্পাদক। বঙ্গীয় আইন পরিষদের আসনে প্রাদেশিক লীগের দেওয়া আমার নমিনেশন কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড বাতিল করিল, আমি তাতে মোটেও মনঃক্ষুণ্ণ হইলাম না। বরঞ্চ মুসলিম লীগের পাবলিসিটি সেক্রেটারি হিসাবে আমার সমস্ত শক্তি লীগ প্রার্থীদের জয়লাভের জন্য নিয়োজিত করিলাম। এছাড়া আমি প্রচারের দ্বারাই বদলাইয়া দিলাম। বন্ধুদের আশ্বাস সত্ত্বেও আমার মনের এই সন্দেহের ভাব দূর হয় নাই যে ধর্মীয় জাতিত্বের স্লোগানে যে রাষ্ট্র দাবি করা হইতেছে তাতে কৃষক শ্রমিকের অর্থনৈতিক স্বার্থ নিরাপদ নয়। তাই আমি ইলেকশনী স্লোগান ও জিকিরকে বিবৃতি ইশতেহারে যথাসম্ভব গণমুখী করিতে লাগিলাম। আমার এখতিয়ার এই পর্যন্তই ছিল, কারণ মুসলিম লীগের ইলেকশন ম্যানিফেস্টো লিখিবার বার আমার উপর ছিল না, তাতে হস্তক্ষেপ করিবারও আমার কোনো ক্ষমতা ছিল না। প্রাদেশিক মুসলিম লীগের 3 বছর আগে গৃহীত জমিদারি উচ্ছেদের প্রস্তাবে ক্ষতিপূরণ দেওয়া না দেওয়া সম্পর্কে কোনো কথা ছিল না। এই নীরবতার পূর্ণ সুযোগ আমি গ্রহণ করিলাম। লাঙ্গল যার মাটি তার, বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ চাই, কায়েমি স্বার্থের ধ্বংস চাই। শ্রমিক যে মালিক সে, জনগণের পাকিস্তান, কৃষক শ্রমিকের পাকিস্তান প্রভৃতি স্লোগান তৈরি করিয়া পোস্টার প্লেকার্ড ছাপাইয়া
বস্তায় বস্তায় মফস্বলে পাঠাইতে লাগিলাম। বিশেষ করিয়া আমার নিজের জেলা ময়মনসিংহে এটা করা অতি সহজ ছিল। এ জেলায় কৃষক প্রজা আন্দোলন জোরদার ছিল। এখানকার ছাত্র তরুণরা প্রায় সকলেই জমিদারি গণতন্ত্র বিরোধী ছিল। এইসব ছাত্র তরুণের দ্বারা গঠিত ভলান্টিয়ার বাহিনীর স্লোগান, জিকির ও পোস্টার প্লেকার্ডে স্বভাবতই এইসব দাবি সহজেই স্থান পাইল, বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ। এছাড়া আরেকটা বড় সুযোগ মিলিল ময়মনসিংহ জেলার গফরগাঁও নির্বাচনী এলাকায়। আমাদের প্রার্থী ছিলেন খান বাহাদুর গিয়াসউদ্দিন পাঠান। পাঠান সাহেব জেলা মুসলিম লীগের সেক্রেটারি। তার সাফল্যের উপর মুসলিম লীগের মান ইজ্জত নির্ভর করিতেছিল। পাঠান সাহেব বিচক্ষণ প্রগতিবাদী রাজনীতিজ্ঞ ও ভালো অর্গানাইজার হওয়া সত্ত্বেও নিজের এলাকায় তিনি খুব জনপ্রিয় ছিলেন না। পক্ষান্তরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা শামসুল হুদা খুবই জনপ্রিয় প্রজা নেতা ছিলেন। কৃষক প্রজা আন্দোলনে তার দান ছিল অসামান্য। আগের সাধারণ নির্বাচনে তিনি কৃষক প্রজা প্রার্থী হিসাবে তৎকালীন মুসলিম লীগ প্রার্থীকে বিপুল ভোটে হারাইয়া নির্বাচিত হইয়াছিলেন। মাত্র কয়েক বছর আগে তিনি ছিলেন আমার সম্মানিত সহকর্মী। অথচ মুসলিম লীগের অর্থাৎ পাকিস্তান দাবির সাফল্যের খাতিরে তাকেই পরাজিত করা দরকার হইয়া পড়িল। পাঠান সাহেবের সাফল্য নিশ্চিত করিবার জন্য আমি শহীদ সাহেব ও হাশিম সাহেবের অনুমোদন ক্রমে গফরগাঁও এলাকায় একটি সম্মিলনের আয়োজন করিলাম। জেলা মুসলিম লীগের সভাপতি মিস্টার নুরুল আমিন সাহেবকে চেয়ারম্যান ও জেলার অন্যতম জনপ্রিয় সুবক্তা ও সংগঠক গফরগাঁওর বাসিন্দা আব্দুর রহমান খাঁ সাহেবকে সেক্রেটারি করিয়া একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠিত হইল। 1946 সালের 12 জানুয়ারি এই সম্মিলনের তারিখ নির্ধারিত হইল। জেলা মুসলিম লীগের সভাপতি অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান নুরুল আমিন সাহেব পাঠান সাহেবের সাফল্যে তেমন আগ্রহী নন। পাঠান সাহেব আমার কাছে এই অভিযোগ করায় আমি কনফারেন্সের 15-20 দিন আগে হইতেই প্রাদেশিক লীগের প্রচার দফতর গফরগাঁও স্থানান্তরিত করিয়া সেখানেই বাসা বাঁধিলাম। গণতন্ত্র অনুসারে এটা হইল বটে জেলা সম্মিলনী, কিন্তু এটাকে প্রাদেশিক রূপ দিবার সমস্ত আয়োজন করিলাম। বহু সংখ্যক ডেলিগেট ও বিপুল জনতা সম্মিলনীতে সমবেত হইলেন। এই সম্মিলনীতে জনাব লিয়াকত আলী খাঁ, স্যার নাজিমুদ্দিন, জনাব শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আজাদ সোবহানি, জনাব আবুল হাশিম, মৌলবী তমিজউদ্দিন প্রভৃতি বহু খ্যাতনামা নেতা যোগদান ও বক্তৃতা করিলেন। জনাব লিয়াকত আলী খাঁ এই সম্মিলনীর সভাপতি হইলেন। বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদের প্রস্তাবটি আমি স্বয়ং উপস্থিত করিলাম। এই জেলার জৈন খ্যাতনামা LMA বিনা ক্ষতিপূরণে কথাটা বাদ দিবার জন্য সংশোধনী প্রস্তাব উপস্থিত করিলেন। ফলে ক্ষতিপূরণের প্রশ্নটা সোজাসুজি সম্মিলনের বিচার্য বিষয় হইয়া পড়িল। মঞ্চপরি উপবিষ্ট 2-1 জন নেতা বিনা ক্ষতিপূরণের আমার প্রস্তাবে একটু অস্বস্তির ভাব দেখাইতেছিলেন। এবার সংশোধনী প্রস্তাব আসায় তাদের মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সংশোধনী প্রস্তাব কেউ সেকেন্ড করিলেন না। সংশোধনী প্রস্তাব সেকেন্ড করা লাগে না এই যুক্তিতে উক্ত প্রস্তাবককে বক্তৃতা করিতে দেওয়া হইল। কিন্তু সমবেত লক্ষাধিক লোকের না ধ্বনিতে বক্তার গলার সুর তলাইয়া গেল। আর কোনো বক্তা না দেখিয়া সভাপতি নবাবজাদা লিয়াকত আলী খাঁ সাহেব মুস্কি হাসিয়া প্রস্তাব ভোটে দিলেন। সংশোধনী প্রস্তাবের প্রস্তাবক ছাড়া আর কারো হাত উঠিল না। পক্ষান্তরে আমার মূল প্রস্তাবের পক্ষে সমস্ত প্যান্ডাল হাতের জঙ্গল হইয়া গেল। নবাবজাদা স্যার নাজিমুদ্দিন প্রভৃতি নেতৃবৃন্দের দিকে চাহিয়া হাসিয়া ঘোষণা করিলেন প্রস্তাব গৃহীত হইল। সবাই দীর্ঘক্ষণ স্থায়ী রসদনী ও করতালি চলিল। আমার উদ্দেশ্য সফল হইল। মুসলিম লীগের প্রগ্রেসিভ গ্রুপের জয় হইল। মুসলিম লীগ নেতৃবৃন্দ বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদে কমিটেড হইলেন। এই জেলা সম্মিলনের নিয়মতান্ত্রিক ভিত্তি কী, তাতে গৃহীত প্রস্তাবের প্রাতিষ্ঠানিক মূল্য কী, এইসব কথা কেউ তুলিতে পারিলেন না। মুখে মুখে ভলান্টিয়ারদের মিছিলে, মুসলিম ন্যাশনাল গার্ডের কুচকাওয়াজে, নির্বাচনী সভাসমূহের প্রস্তাবাদিতে বিনা ক্ষতিপূরণের দাবি অন্তত জনগণের বিচারে
মুসলিম লীগের সরকারি দাবিতে পরিগণিত হইল। কোনো দিক হইতে ইহার প্রতিবাদে টু শব্দটি হইল না। সকলে বুঝিয়া নিল এটা প্রতিষ্ঠিত সত্য। পাকিস্তান হাসিলের পরে মুসলিম লীগ মন্ত্রীরা এই ওয়াদা রক্ষা করেন নাই, সেটা ভিন্ন কথা। জমিদারি উচ্ছেদের বদলে ক্ষতিপূরণ দিয়া একোয়ার করার সময় লীগ নেতারা বলেন নাই যে তারা বিনা ক্ষতিপূরণের ওয়াদা করেন নাই। তারা বলিয়াছিলেন যে একদম ক্ষতিপূরণ না দিলে জমিদারদের উপর অবিচার করা হয়। লীগ নেতারা যে শুধু জমিদারি উচ্ছেদের ব্যাপারে সজ্ঞানে জনসাধারণের সাথে বিশ্বাস ভঙ্গ করিয়াছেন তা নয়, লাহোর প্রস্তাবের ব্যাপারেও মুসলিম ঐক্য ও কিটে খাওয়া পাকিস্তানের যুক্তিতে এইরূপ বিশ্বাস ভঙ্গ করা হইয়াছে। নির্বাচনের আগের কথা নির্বাচনের পরে বুলিয়া যাওয়া এবং সে বুলার সমর্থনে উচ্চ বুলির যুক্তি দেওয়ার ইতিহাস আমাদের দেশে এটাই নতুন নয়। এই সময় হইতে পাকিস্তান হাসিলের দিন পর্যন্ত মুদ্দতের ঘটনাবলি সকলেরই জানা। ওইসব ঘটনার সাথে আমার দেখা রাজনীতির সোজাসুজি কোনো সম্পর্ক নাই বলিয়া সেসবের উল্লেখ বাদ দিয়া গেলাম, কিন্তু প্রাদেশিক মুসলিম লীগের প্রচার সম্পাদক হিসাবে ওইসব ঘটনার অনেকগুলির সাথে অন্তত মনের দিক দিয়া এতটা জড়াইয়া পড়িয়াছিলাম যে ওইসব ঘটনার সুফল কুফলের স্মৃতি আমার নিজের মন হইতে কিছুতেই মুছিয়া যাইতেছে না। এত এত দিন পরেও ওগুলি কাটার মতোই আমার অন্তরে বিদিতেছে। আপনারা শুনছিলেন আবুল মনসুর আহমদের ঐতিহাসিক বই আমার দেখা রাজনীতির ৫০ বছর। আজকে ১১তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।